কম খরচে মনসার গান রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইউটিউবে সার্চ করুন মনসার গান ডিজে বা পি বলে। নকল হইতে সাবধান। দেখা দিয়েছিস তাদের জন্য আমার ও সর্ব মঙ্গলে মঙ্গলে শিব সর্বাচ্চ সাধকে সর্বোন্ন স্তম্ভকে গৌরে নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে। ভক্তির পুষ্পাঞ্জলি কর্ম জানিস বিরাট, হাতি সালে হাতি খাবো, ঘোড়া সালে ঘোড়া খাবো, সালে মহিষ খাবো, নব লক্ষ প্রজা বর্গ ধেনু খাবো, আর কি করবো জানিস বিরাট, ঘাটে মরা ঘাটে মরা মরাই গড়াগড়ি, শিয়াল কুকুরে একত্রে করবে মাংস কারাকারি, মরা নারী মরা বুড়ি গম্ভাই পাশুতলা বুড়ি তোরে রাজ্যে বসাবো পেটের বাজার। তদন্ত বন্ধ করে দে, শীতলা যেন পালিয়ে যেতে না পারে, এই মুহূর্তে বান্ধব করেছে কাঁধে শুনে দেবো, হস্তপদে শৃঙ্খল থেকে নিয়ে আসবে রাজপ্রাসাদে, আমি করবো তার উপযুক্ত বিচার। তাই তো দেখতে দেখতে বহুদিন হয়ে গেছে, মা গেছে বিরাটনগরে, এখনো ফিরে এলো না, বোধহয় মা আমাদের কথা ভুলে গেছে। হ্যাঁ দাদা। ওরে বোন, তুই একবার মাকে স্মরণ করে দেখ, মা তোর ডাকে সাড়া দেয় কিনা। মাকে ডাকবো আমি? সত্য ও সত্য, আমার তুই ডাক দাদা, আমাকে ডাকতে হবে। তবে তাই হোক, ভুবন মোহিনী মা শীতলা দেখা দাও মা তুমি ব্রহ্মার নন্দিনী, ভুবন মোহিনী মা শীতলা ব্রহ্মার নন্দিনী মাগো ব্রহ্মারো নন্দিনী, ভুবন মোহিনী মা শীতলা দেখা দাও মা তুমি ভার নন্দিনী, ভুবন মোহিনী মা শীতলা ব্রহ্মার নন্দিনী, একবার আসিয়া দেখা দাও তুমি কোথায় আছো ও জননী, ব্রহ্মার নন্দিনী, ভুবন মোহিনী মা শীতলা দেখা দাও মা তুমি ভার নন্দিনী, ভুবন মোহিনী মা শীতলা
ধারো আর তোমাদের সাথে মাগো একটি বারে দেখা দাও আমারে একবার আসি দেখা দাও তুমি একবার আসি দেখা দাও তুমি কোথায় আছো জননী ব্রহ্মারো ভুবন মোহিনী মাসে তলা ব্রহ্মারো নন্দিনী মাগো দেখা দাও আমারে দেখি দেব দাদা মা যে আমাদের তাকে সারা দিল জানি না মা কখন আসবে আর কত দূরে আছে মায়ের ওই মুখটা আমার বড্ডই মনে পড়ছে ওই চাঁদটাকে দেখছি আর মায়ের মুখটা ভাবছি মধুরামা মায়ের হাসি ওই না চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে গিয়েছিলে কে করেছে পূজা কে পূজা করিল পূজা করিল কে পূজা করিল পূজো করিল এত সমাদরে মাগো কে পূজা করিল এত সমাদরে মাগো কে পূজা করিল এত সমাদরে মাগো তোমায় কে পূজা করেছে জনসু এ যে রক্ত চন্দন আর বিল্ব দল নয় বাবা তবে কি গো মা কি জানিস কি ওরে বিরাটের রাজা বড় মহাতেজা সে করেনি আমার পূজা রাজা মহাতেজা সে করেনি আমার পূজা বিরাট রাজা মহাতেজা সে করেনি আমার পূজা বিরাট রাজা মহাতেজা সে করেনি আমার পূজা শানি তো কৃপানি অপমান করেছে অপমান করেছে অপমান করেছে কটু কথা বলে বিরাট অপমান করেছে কটু কথা বলে বিরাট অপমান করে গালি আমায় দিয়ে
কি বললে মা? ওই রাজা বিরাট তোমাকে করেছে অপমান, একটুবার আদেশ করো মা, একটুবার আদেশ করো, এই মুহূর্তে যাব ওই বিরাট রাজ্য করে দিয়ে আসবো শ্মশান। ওরে খান্ত হও বাপে জানা, কোনোই না হইও না অধীরা, মা রাটো মামা বলিবে, কোনোই বলবো না মা, খান্ত হও বাপে জানা হইও না অধীরা, বিরাট একদিন মা বলবে, বলবে না ওরে খান্ত হও বাপে জানা হইও না অধীরা, বিরাট মামা বলিবে, ওরে তো হাও বাবে যারা হইও না অধীরা, বিরাট একদিন মা বলবে, হ্যাঁ যারা সে তোমাকে মা বলবে, বলবি বাবা, তার জন্য তুমি এরকম বলছো, কিন্তু একজন সন্তান হয়ে মাকে করেছে আঘাত, তার শাস্তি সে কি পাবে? শাস্তি পাবে বাবা, কি পাবে? রাজা বিরাটকে দিয়ে সপ্তম দিনের সময়, সপ্তম দিন পর, সপ্তম দিনের মধ্যে যদি না দেয় আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি, তারপর আমি যাব না, আমি যাব, তুমি যাবে আমার সাথে, রক্তা যাবে আমার সাথে, আরো যাবে ৬৪ ব্যাধি বসন্ত, একত্রে আক্রমণ করবো রাজা বিরাট নগর, তাই হবে মা। ওরে জরা শুন, আমি বড় পথে চলে এসেছি, তাই তো পরিশ্রান্ত ক্লান্ত দেহখানি আমার, তুমি হও দ্বার রক্ষক, রক্তা করুক আমার চামড় ব্যাধি, তাই হবে মা গো। দেখা দাও অমন করে কেন জরাসুর জরাসুর বলে চিৎকার করছো? তোর মনে এত ঈর্ষা বাবা, কতদিন পরে গিয়েছিলাম বিশ্রামে, তাও আমাকে ডাকলিস মা মা বলে, আমি তোমাকে ডাকিনি মা গো, তাহলে রক্তা না মা না, আমি তো তোমায় ডাকিনি না জরাসুর, তুই আমাকে ডাকিসনি মা মা বলে, না আমি ডাকিনি, রক্তাও ডাকিনি আমাকে মা মা বলে, তাই কি বলি জানিস জরা? কি গো মা, ওরে চলে বাপে জরা দেখে আসি কোনে মাথা রবি পদ ভারী, চলে বাপে জরা দেখে আসি কোনে বাছারা বিপদ ভারী, চলে বাপে জরা দেখে আসি কোন মাথা রবি পদ ভারী, চলে বাপে জরা দেখে আসি কোনে বাছারা বিপদ ভারী, কে বায়া মামা বলে তাই তো আমার আসন তলে, কে বায়া মাই মামা বলে তাই তো আমার আসন তলে, ওরে চলে বাবে যারা দেখে হাসি, তাই নাকি? হ্যাঁ বাবা, একটিবার আদেশ করো মা, একটিবার আদেশ করো, ওই মর্ত্যের বুকে গণনা করে দেখি এমন কোন ভক্ত তোমাকে মা মা বলে ডাকছে, তথাস্তু জরাসুর, জাগো 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 জরাসুরের মায়া, ওকে দেখা দে গো মা, দেখা রে, দেখা দে তোমার ভক্ত দেবদাস, আমাকে ডাকছে আমার দেবদাসের কাছে পূজারে লাগে, সত্য দেবদাস আমাকে পূজা দেয়নি, আমাকে ওই মাছ নদীতে ঠেলে ফেলে দিয়েছিল, সত্য তাই তোকে দিয়েছিলাম তীব্র বিষা, পথে পথে ঘুরবে খাওয়ার জন্য পাবে না এক খুশি অন্ন, পাবে না এক
ওটা পিপাসার বাড়ি। আর সেই দিন আগত নানা এমন ভাবে ওই কান্না সহ্য করতে পারবো না মা, এই বুঝে ছুটে চললাম বনেকে দেবদাসের কাছে। ভক্তের কান্না শুনে তুমি ছুটে চলেছো ভক্তের কাছে। হ্যাঁ বাবা, কিন্তু যেই ভক্ত তোমাকে প্রথমবার করেছে অপমান, দ্বিতীয়বার তোমাকে করবে না অপমান, এমন কি কথা আছে? সত্য যারা, তার জন্য তাকে দিতে হবে প্রথম পরীক্ষা। ওই হিমকুম্ভ তুলে দাও আমার হাতে, ওই হিমকুম্ভ নিয়ে যাব দেবদাসের কাছে। তাই হোক, ওই হিমকুম্ভতে নিত্যদিন পুষ্পাঞ্জলি দিলে তবেই সকাল মূর্তিতে দর্শন দেবে তুমি। তাই হোক জরা, আজ তুমি নিয়ে যাও আমার এই হেমকুম্ভ তুলে দেবদাসের কাছে। ফলে বলে কৌশলে তুলে দেবে আমার পূজার মূলে মন্ত্র, বট বৃক্ষতলে নিয়ে মবৃক্ষতলে করিতে বলে আমার পূজা, সময় হল দর্শন দেবে রূপমাতে দেবী শীতলা। তাই হবে মা, যাওয়ার পূর্বে দিয়ে যাই আমার ভক্তির পুষ্পাঞ্জলি তব চলে। ওং শীতলেক্তং জগদ মাতা, ওং শীতলেক্তং জগদ পিতা, ওং শীতলেক্তং জগদ ধাত্রীমা, ওং দেবী শীতলায় নমো নমঃ, ওং দেবী শীতলায় নমো নমঃ, ওং দেবী শীতলায় নমো নমঃ। ওরে মা রক্তা, দেবী জরা আসুরকে পাঠিয়ে সেই বনিকে দেবদাসে রেখেছে। আজ আমার এই হেমকুম্ভে চলে যাও রাজা বিরাট নগরে সুতৃষ্ণার ভবনে, সুতৃষ্ণাকে আমার এই হেমকুম্ভ দিয়ে আসতে বলবে। ছলে বলে কৌশলে কি আসবে আমার পূজার মূল মন্ত্র, সময় হলে দর্শন দেবে রক্তমাতা দেবী শীতলা। দুজনকে পাঠিয়ে দুই স্থানে, এখন আমি রোগপুর পাঠনে বসে দেখি তারা কতদিনে বা ফিরে আসি। Ashit Sandosha, DJ Bapi, Dushai Ik Number Pole.